গাইঘাটায় বন্ধ হতে চলেছে এলাকার একমাত্র স্কুল। স্কুল চালু রাখার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বন্ধ হতে চলেছে এলাকার একমাত্র স্কুল। স্কুল চালু রাখার দাবিতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, স্কুল তুলে দেওয়ার পরিকল্পনা না বদলালে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। ছাত্রছাত্রীদের অভাবে রাজ্যে বন্ধ হতে চলেছে 8000 স্কুল। বন্ধ হয়ে যাওয়ার স্কুলের তালিকার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের বেলেডাঙ্গা এফপি স্কুল। প্রায় 65 বছরের পুরনো এই স্কুলটি। অতীতে প্রচুর ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল এই স্কুলে, তবে বর্তমানে সেই সংখ্যাটি 30 এসে দাঁড়িয়েছে। আমি তো মাঠে আসি, দেখি মাস্টার মোবাইল গেম খেলে, গল্প করে, বাড়ি পায়চারি করে। এই তো স্কুলের পরিস্থিতি, সেখানে পড়াশোনা কী হবে, এখানে উন্নত হবে? ছাত্ররা কী এসে তাদের লক্ষ্য করে না, তাদের মধ্যে ছাত্ররা ঘুরি বেড়ায় রাস্তা আসছে, ওদের ওই ইচ্ছে মতো মোবাইল খেলবে, গেম খেলবে, গল্প করবে, খাবার টিফিন করলো, ওদের রাস্তায় কাজে ব্যস্ত। স্কুলে মাত্র 3 জন শিক্ষক, পঠন পাঠনের মান খুব খারাপ বলে অভিযোগ। আগে অ্যাবসেন্ট থাকলে, একদিন অ্যাবসেন্ট থাকলে তার গার্জেনকে কৈফিয়ত দিতে হতো, তোমার বাচ্চা কেন অ্যাবসেন্ট? এখন এক মাস অ্যাবসেন্ট থাকলে তার কোনো কৈফিয়ত নেওয়া হয় না, এইটা হচ্ছে বড় কারণ। তার জন্য আজকে স্কুলে ছাত্র এত কম, আমরা সেটাই চাই। আর নাহলে আমরা কিন্তু প্রচন্ড বিক্ষোভের মুখে তুলবো এই স্কুলে, আমরা কিন্তু আন্দোলন শুরু করে দেবো। আমাদের স্কুলটা বাঁচানোর জন্য আমরা যতদূর যেতে হয় আমরা কিন্তু ততদূরই যাবো, ততদূরই যাবো আমরা। দুটো মাস্টারদের ভালো ভালোভাবে পড়াশোনা করান, আমাদের মিড ডে মিলের কোনো দরকার নেই, গ্যাস সিলিন্ডার হাঁড়ি করা আমাদের কিচ্ছু দরকার নেই। আমাদের ওখান থেকে স্কুল আমাদের 2 কিলোমিটার যেতে হবে, আমরা মাঠে খেটে মানুষ, বাচ্চা নিয়ে গিয়ে বস থাকবো না, বাড়ি সংসার করবো না, মাঠে কাজ করবো। এই এলাকা থেকে আশেপাশের স্কুলের দূরত্ব প্রায় 2-2.5 কিলোমিটার। কৃষক ও গরিব মানুষ বাস করে ওই এলাকায়। স্কুল উঠে গেলে সমস্যায় পড়বেন তারা। স্কুলের পঠন পাঠনের মান উন্নত করে স্কুলের শিক্ষকদের সংখ্যা বাড়িয়ে স্কুলটি রাখার দাবিতে শনিবার সকালে পোস্টার ব্যানার হাতে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। 11টা থেকে স্কুলে আসলাম, 4টে অবধি বেলা স্কুল হতো, 3:30-4টে অবধি, এখন 11টা স্কুল হয়, 12-1টার মধ্যে কমপ্লিট হয়ে বাড়ি চলে যায়। এখানে আসে ওখানে বসে থাকে সবসময়, তো দেখি আমরা তো রাস্তায় যাওয়া আসা করি, আমরা বলেছি আমাদের এইখানকার লোকেদের খাওয়া দাওয়া তো দরকার নেই, আমাদের দরকার শিক্ষা। মাস্টারমশাইরা সারাদিন মোবাইলে এফবি করছে কিন্তু ছাত্রদেরকে পড়াশোনা শেখাচ্ছে না, যার জন্য আমাদের এখানে অনেক বাচ্চারা তার মা বাবা নিয়ে হয় বেসরকারি স্কুলে নয় আশেপাশের প্রাইমারি স্কুলে পড়াচ্ছে। আমরা চাই আমাদের স্কুলে মাস্টারমশাইরা পড়াশোনা মান উন্নত করুক, আমরা চাই আমাদের স্কুল সবসময় চালু থাকুক, আমাদের স্কুল খুব উন্নত করুক। স্কুলটি এলাকায় থাকার দাবি জানিয়েছেন বিজেপি তৃণমূল সব দলের নেতারাই। বিজেপি নেতা চন্দ্রকান্ত দাস বলেন, আমরা চাই এলাকায় স্কুলটি থাক, মানুষের বেসরকারি স্কুলের প্রতি ঝোঁক থাকায় স্কুলের এই দশা বলে দাবি তার। মানুষ আস্থা রাখতে পারছে না, যার ফলে বেসরকারি স্কুলগুলোতে পাশাপাশি দেখুন এলাকায় বিশেষ করে আমার বনগাঁ সাবডিভিশনে অনেক বেসরকারি স্কুল, সিবিএসসি, আইসিএসসি বোর্ড, বিভিন্ন প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে, রমরমিয়ে চলছে সারা রাজ্য জুড়ে। এগুলোকে প্রমোট করার জন্যই রাজ্য সরকার এই পরিকল্পনা নিয়েছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দাও, যার ফলে বেসরকারি শিক্ষা যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসাকে প্রমোট করা যায়। এবং সে কারণের জন্য এই এলাকার এর দরুন হচ্ছে কি, যারা একটু সম্পন্ন পরিবার, যারা একটু সচেতন, যাদের অর্থকড়ি আছে, তারা তাদের ছেলেমেয়েদেরকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছে, যার ফলে সরকারি স্কুলে ছাত্র সংখ্যা অটোমেটিক কমে আসছে। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, আমরা চাই এলাকায় স্কুলটি থাকুক। বিক্ষোভকারীদের সাথে আমিও একমত, তবে স্কুলের পড়ুয়া সংখ্যা অনেক কম। এটাও ঠিক, ছাত্রছাত্রীর সংখ্যা ওখানটা কম, বিশেষ করে মলয়পুর এবং হচ্ছে বেলেডাঙ্গা, এই দুটো গ্রাম। তা মলয়পুরই দেবপুর স্কুল পড়ে, অত ওখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, এটা আমি একমত। পঠন পাঠনের মান খারাপ, এটা এই মুহূর্তে আমার বলা উচিত না, বলতেও পারছি না। তবে আমি চাইবো শিক্ষা মানে স্বার্থে এক্ষুনি অবিলম্বে ওই স্কুলের মানে সংস্কারের প্রয়োজন, এবং শিক্ষক যদি ঘাটতি থাকে তো শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি যতটুকু শুনছি ওদের শিক্ষক অপ্রতুল, সেই শিক্ষা সংখ্যা বাড়ানো দরকার। আমি এসব স্কুলকে বলবো, তিনি নিজে সরজমিনে একবার দেখবেন, দেখার পরে যদি সাংগঠনিক বা প্রশাসনিক কোনো ব্যবস্থা নিতে হয় তারপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এক্ষুনি বন্ধের সিদ্ধান্ত বোধ হয় যথাযথ হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গাইঘাটা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।